আমরা এ পর্যায়ে যাব আমাদের রফিক ভাইয়ের কাছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন লিডার, সিলভার মেডেল লিডার, কিশোরগঞ্জের কৃতি সন্তান আমাদের রফিকুল ইসলাম ভাই। রফিক ভাই শুনতে পাচ্ছেন? জি জি, জি, আপনার কথা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মুশিদুর ভাইরে আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ লনল্যান্ড তথা লনল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ফ্যামিলি হারমোনি ইউনিয়নের কর্ণধার আতিক বস এবং মুশারফ বসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ম্যাডাম এলিন হোর প্রতি। আজকে টোটাল পৃথিবীতে যে মহামারী চলছে, এই অবস্থায় আমাদের যে লিডার আতিকুর রহমান, মুশারফ ভাই, ম্যাডাম এলিন হো, পাশাপাশি কোম্পানির তরফ থেকে যে উদ্যোগ নিছে জুম, এই উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। সেই হিসাবে আমি যদি আমার অনুভূতিদের কথা বলতে চাই, সর্বপ্রথম এই জুমের ব্যাপারে আতিক বস আমাকে দাওয়াত দিছে যে রফিক ভাই প্লে স্টোরে ঢুকিয়া আপনি জুম অ্যাপসটা খুলেন। মূলত দেখা গেছে ইন্টারনেট সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নাই, আর জুম অ্যাপসটাই আমি ডাউনলোড দিব কেন, কারণ জুমের তো আমার প্রয়োজন নাই। এই মুহূর্তে এই জুম অ্যাপসটা ডাউনলোড দেওয়ার জন্য তেমন আমার গুরুত্ব নাই, তারপরেও লিডার যেহেতু বলছে সেহেতু আমি এই জুমটা ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পরে সর্বপ্রথম আমি গ্লোবাল একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, ওই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে আমি অত্যন্ত মানে খুশি যে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা যায় একটা সিস্টেমের মাধ্যমে, আর ওই সিস্টেমটা দেখানোর জন্য কেউ না কেউ উদ্যোগ নিতে হয়, আর এই উদ্যোগ নেওয়ার মাঝে আমি এতটুকু সিরিয়াস আর কোনো লিডারকে দেখি নাই, ইভেন কোম্পানিকেও দেখি নাই, যতটুকু সিরিয়াস হয়েছে আতিকুর রহমান। এই আতিকুর রহমানের পাশাপাশি আমরা যদি এই উদ্যোগ নেই এই জুমের মাধ্যমে, তাইলেই মূলত দেখা গেছে কাজটা হয়ে যাবে গা, আর যদি আমরা উদ্যোগ না নেই তাইলে এই জুম অ্যাকাউন্ট কেউ খুলবে না। এখন কাজ কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না এইটা দেখার বিষয় না, বিষয় হইলো আমি কতজন লোককে জুমে অ্যাকাউন্ট খুলাইতে পারলাম। এখন আমার চ্যালেঞ্জই হইলো যেহেতু ঘর থেকে বের হইতে পারে না, কারো কাছে যাওয়াতে সম্ভব না, যখনই প্রোগ্রাম হয় তখনই জুমের ব্যাপারে আমরা সিরিয়াস ভাবে অ্যাকাউন্ট খোলার জন্য তাগিদ দিতে হবে, পাশাপাশি এই জুমের আওতায় সকলকে নিয়ে আসতে হবে। কাজ এখন না হোক, ওই কাজটা মাধ্যমে ডিস্ট্রিবিউটার পাশাপাশি নতুন লোককে আমরা উদ্দীপিত করতে পারবো। কারণ আপনি চিন্তা করে দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কনফারেন্সের মাধ্যমে 64 ডিস্ট্রিক্টের মাধ্যমে সে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় কনফারেন্স করে যাইতেছে। আমি মনে মনে ভাবতাম যে আসলে আমাদের যদি এরকম একটা কনফারেন্স হইতো তাইলে তো ভালোই হইতো। এর পরেই মনে করেন যে আতিক আতিক ভাই আমি ব্যবসায়িক ভাবে এই জুমের মাধ্যমে আমি লোকগুলোকে দাওয়াত দিতে পারতেছি, আমার ডিস্ট্রিবিউটারকে আমি খুব সিরিয়াস আমার বিশেষ কাজে আজকে এই লকডাউনের ভিতরে আমার কিশোরগঞ্জে আসতে হয়, পাশাপাশি আমার যে বাসাটা ওই বাসাটা একটু সমস্যা, তার কারণে আমার ওই জায়গায় আসতেই হবে, পাশাপাশি ব্যাংকেও আসতে হবে। তো ব্যাংক আসিয়া দেখলাম যে আসলে তুলনামূলক আমি তোমাদেরকে খুলে দিব, আমি তাৎক্ষণিকই রিস্কার মধ্যে এই জুমটাকে আমি মনে করেন যে আইডি নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে ঢুকে গেলাম গা। কিন্তু ওইটা কিন্তু অন্য কোনো ওয়েতে আমার সম্ভব ছিল না।
যে আমার কোনো খরচ নাই। এখন কাজ হইল, আমার পরামর্শ হইল যে সকলে আমরা জুনের জুমের আওতাভুক্ত এখন নিয়ে আসা, কেউ বুঝুক বা না বুঝুক, সেই হিসাবে আমরা জুমের আওতাভুক্ত যদি সেই হিসাবে আমি কৃতজ্ঞ সকল লিডারদের প্রতি যারা এই জুমের ব্যাপারে মনে করেন সিরিয়াস কার্যক্রম চালাইছে। এক কথা, আমি যদি সিরিয়াস থাকি তাহলে আমার এই সুযোগ সিরিয়াস থাকবে। আর আবাসতে চমৎকার একটা নারা পড়ছে নর্নেন ব্যবসার মধ্যে, কারণ হইলো এই আতিক বস মুশাব ভাই এরা প্রমাণ করে দিছে যে জুমের মাধ্যমে এতগুলি লোককে অ্যাটেন্ড করানো এটা বিশাল একটা অপরচুনিটি, এটা অন্য কোন ওয়েতে এখন এটা সম্ভব ছিল না। তাই আমি সিনিয়র লিডার এবং ম্যাডাম টোটাল কোম্পানি ম্যানেজমেন্টের প্রতি আমি অত্যন্ত খুশি ওইটা জন্য এই লকডাউন ছাড়া অবস্থায়ও যাতে এটা সবসময় চালু থাকে এই জন্য আমি বিনীত আবেদন জানাইছি সিনিয়র লিডারদের প্রতি। আমি কৃতজ্ঞ মিজান ভাইদের প্রতি, আমরা কাজটা সিরিয়াস হয়ে যাবে, আমি এখন থেকে সিরিয়াস, আমি কয়জনকে অ্যাকাউন্ট করাইতে পারলাম জুমের, এটি হলো আমার মূল সফলতা। আর 8 তারিখের প্রোগ্রামে আমরা সবাই যাপায় করি, যেহেতু এটা গ্লোবাল প্রোগ্রাম আমরা যত বেশি ওইখানে লোক লাগতে পারবো, কেউ বুঝুক বা না বুঝুক, আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, আর এটি হলো আমাদের সফলতা। এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। কোনদিন এই জুমে কিভাবে কথা বলে এটা আসলে আমার প্র্যাকটিস ছিল না, এখন আস্তে আস্তে চর্চা হয়ে যাবে। আমি কৃতজ্ঞ মশিউর ভাইয়ের প্রতি, মশিউর ভাই প্রায় সময় প্রোগ্রাম হইলে আমাকে ইনভাইট করে, এই জন্য ধন্যবাদ মশিউর ভাই, সকলকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। আমরা এবার চলে যাব আমাদের ঢাকা থেকে আমাদের সুরুজ মিয়ার কাছে। সুরুজ ভাই শুনতে পাচ্ছেন? আপনার অনুভূতি শুনবো, আমরা আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের আমাদের এই ইন্টারনেট জুম মিটিং এ সবাইকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের কর্ণধার মিস্টার আতিকুর রহমান এবং মোশাররফ হোসাইন, ধন্যবাদ আমার আপলাইন সকল এবং অ্যাসোসিয়েট বৃন্দ। আজকে আমাদের এই জুম মিটিং আমাদেরকে নতুন করে একটা প্রাণ, মানে সবাই আমরা এই করোনার লকডাউনের কারণে ঘরে বসে নিজেকে মানে একাকিত্ব ফিল করতেছিলাম। তো সবকিছু মিলা যখন আমাদের ডাইনামিক লিডার তিনি বরাবরই করে থাকেন, তার মধ্যে নতুন আইডিয়া এবং মশিউর ভাই সর্বপ্রথম মশিউর ভাই আতিকুর রহমান বিদেশি একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করাতে, তো আমাদের এই জুম মিটিংটা আমাদের একটা প্রাণ, মানে বিজনেস হোক আর হলো ঘরে বসে আমাদের একাকিত্ব তা দূর করার যে একটা ফিলিংস এই জুম মিটিংটা আমরা সবাই পাইছি। তো বিশেষ করে আগে আমাদের আইডিয়াটা এরকম ছিল না যে আমরা ঘরে বসেও আমরা এভাবে বিজনেসটা মানে সবাই একে অপরকে দেখতে পাবো। তো বিশেষ করে আগে যারা আমরা অন্য অন্য কোম্পানিতে ছিলাম বা আগে ব্যবসাটা করছি, মিটিং এর যে একটা প্রতিবন্ধকতা ছিল যে বস গাড়ি ভাড়া নাই, আসতে পারবো না, এত দূর, যানজট, 10টা প্রোগ্রাম আইসে হলো একটা, মানে এইরকম একটা বদার ছিল। তো আজকে আমার সবচাইতে ভালো লাগে যে আসলে ঘরে বসে যার যার জায়গায় থেকে যে যে কর্ম করুক আর নেট ডাউন করে সে কিন্তু আমাদের এই কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারছে। এবং কি টোটাল বিষয়টা একটা প্রোগ্রামে এসে আমি যা শিখতাম আমি যা জানতাম এখন আমি ঘরে বসেই তা দেখতে পারতাছি, শুনতে পারতাছি, এটা হলো সবচাইতে বেশি বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা ইনস্পায়ার হয়েছি যে না এখন তো আমি কেন নেগেটিভ হব বা আমার তো হতাশা হওয়ার কারণ নেই। এখন যদি আমরা আমাদের অ্যাসোসিয়েট যারা আছেন তাদেরকে যদি নিশ্চিত করতে পারি যে জুম অ্যাকাউন্টটা যদি আমরা নিশ্চিত করে দিতে পারি যে আমাদের জুম অ্যাকাউন্ট হয়েছে, জুমে যদি সবাইকে আমরা নিয়ে আসতে পারি এনি হাউ, যত লকডাউনই হোক মানুষ তো খাচ্ছে, মানে কোনো না কোনো ভাবে তার জীবন কিন্তু চলতেছে, এভাবে হলেও তারা একটা সময় বুঝতে পারবে যে না, তখন তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবের সেও একটা সময় তার এটা দেখতে 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 তার একটা সময় সেও কবে যে না আমার বন্ধু বান্ধবের জুম অ্যাকাউন্ট,
এবং খুলাইতে খুলাইতে আমাদের একটা সময় আমাদের সেলও চলে আসবে। তো চমৎকার, তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক প্রাউডফুল যে আসলে এই ধরনের সিস্টেমে আমাদের বিজনেসটাকে উত্তরোত্তর অনেক বৃদ্ধি করতে পারবো, এবং কি আমি বিশেষ করে জুম অ্যাকাউন্টটার প্রতি বিশেষ সিরিয়াসলি কাজ করতেছি। তো ইনশাল্লাহ সবাই আমার টিমে বিশেষ করে সবাইকে জুম অ্যাকাউন্ট করাবো, এবং কি আমরা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুমের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে অনেক উত্তরোত্তর অনেক বৃদ্ধি করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।